নমস্কার বন্ধুরা, ইয়ামি টাউন উইথ সুনিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম দারুণ স্বাদের চিজ পরোটার রেসিপি। এই চিজ পরোটা বাচ্চারা তো পছন্দ করবেই, আর বড়দেরও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। তাই কিভাবে খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়ে কিভাবে এই চিজ স্টাফিং পরোটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়, আসুন দেখে নিন। পরোটা বানানোর জন্য আমি প্রথমে ময়দাটাকে একটু রেডি করে নেব। তাই এখানে আমি মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়ে নিলাম। আমি এখানে ময়দা দিয়ে পরোটা বানাচ্ছি, তবে আপনারা চাইলে আটারও ব্যবহার করতে পারেন। এবার এতে আমি একটুখানি ময়ান দিয়ে দেবো, তাই আমি এতে একটুখানি নুন দিয়ে দিলাম। আর এতে আমি 1 চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আমি এখানে রিফাইন্ড অয়েলের ব্যবহার করছি, তবে আপনারা চাইলে ঘিয়েরও ব্যবহার করতে পারেন। এবার এই ময়ানটাকে আমি প্রথমে শুকনো একবার ভালো করে মাখিয়ে নেব ময়দার মধ্যে। আমি এখানে দুটো পরোটা বানিয়ে নেওয়ার জন্য ময়দাটা রেডি করছি, তবে আপনারা যদি এর থেকে বেশি পরিমাণের পরোটা বানিয়ে নিতে চান, আপনারা ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি ময়ানটাকে ময়দার মধ্যে শুকনো প্রথমে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। যেমন আমরা রুটি বা পরোটার আটা মেখে থাকি, ঠিক সেই রকমই আমি এই ময়দাটাকে মেখে নেব। বন্ধুরা, ময়দাটা মাখানোর সময় ময়দাটাকে এইভাবে হাত দিয়ে একটু থেসে নেবেন ভালো করে, তাহলে পরোটাটা বানানোর সময় পরোটাটা খুব সুন্দর তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, আমি ভালো করে থেসে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এইভাবে। এবার আমি এর থেকে লেচি কেটে নেব। যেহেতু আমি দুটো পরোটা বানাবো, তাই আমি এখানে 4টে লেচি কেটে নিচ্ছি। এবার এগুলোকে আমি হাত দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি ওই একইভাবে প্রত্যেকটা লেচিকেই হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে একটু বেলে নেব। তাই এখানে আমি চাকি বেলনার মধ্যে একটু ময়দা বুলিয়ে নিলাম। এবার আমি একটা লেচিকে নিয়ে নেব। এবার আমি এই লেচিটাকে একটু স্কোয়ার টাইপের করে বেলে নেব। আপনারা চাইলে যেমন খুশি বেলে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি লেচিটাকে এরকম একটু স্কোয়ার টাইপের করে বেলে নিয়েছি। এইভাবেই আমি প্রত্যেকটা লেচিকে বেলে নেব, তবে আপনারা চাইলে ত্রিকোণের মতো বা গোল মতো শেপ দিয়েও বেলে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, এবার পরোটা বানানো শুরু করা যাক। তাই আমি এখানে ওভেনে একটা তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এতে আমি প্রথমে একটা পরোটা দিয়ে দেব। এবার এই পরোটার এক সাইডে আমি প্রথমে একটুখানি সেকে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। তো দেখুন বন্ধুরা, আমি পরোটার এক সাইড সেকে নিয়েছি একটুখানি। এবার আমি এটাকে উল্টে দেব। পরোটাটাকে উল্টে দেওয়ার পর আমি এর মাঝখানে একটা চিজের স্লাইস দিয়ে দেব। এবার এই চিজের ওপরে একটুখানি আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দেব। এখানে আমি দেখতে ভালো লাগবে বলে 3 রকম কালারের ক্যাপসিকামের ব্যবহার করছি। আর আমি এতে দিয়ে দেব একটুখানি ফ্রোজেন সুইট কর্ন। এবার এই পরোটার টেস্ট আরও বাড়ানোর জন্য আমি এতে দিয়ে দেব একটুখানি চিলি ফ্লেক্স। আর আমি এতে দিয়ে দেব একটুখানি অরিগ্যানো। চিলি ফ্লেক্স আর অরিগ্যানো ছড়িয়ে দেওয়ার পর আমি এর উপর এইভাবে আরেকটা চিজের স্লাইস দিয়ে দেব। এবার এর উপরে আমি আরেকটা বেলে নেওয়া পরোটা এইভাবে চাপিয়ে দেব। এবার একটা ফ্রকের সাহায্যে আমি সাইডগুলোকে এইভাবে একটু করে চেপে দেব, যাতে চিজটা গলে বাইরে বেরিয়ে আসতে না পারে। ফ্রকের সাহায্যে সাইডগুলোকে এইভাবে চেপে দেওয়ার ফলে দুটো পরোটাই ভালোভাবে সিল হয়ে যাবে। আর এইভাবে সিল করে দেওয়ার ফলে চিজটা বাইরে বেরিয়ে আসতে পারবে না। বন্ধুরা, একটু খেয়াল রাখবেন, এইভাবে চেপে দেওয়ার সময় পরোটার মাঝখানে যেন কোনো ফুটো না হয়ে যায়, তাহলে কিন্তু চিজটা বাইরে বেরিয়ে চলে আসবে। তো এবার আমি দেখুন চারদিকটা ভালো করে সিল করে দিয়েছি। এবার আমি পরোটাটাকে উল্টে দেব। এইভাবে আমি দু সাইড একটু ভালো করে সেকে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে আমি পরোটার দু সাইড একটু দেখুন ভালো করে সেকে নিয়েছি। এবার আমি পরোটাটাকে ভেজে নেব। তাই আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম পরোটাটাকে ভাজার জন্য, তবে আপনারা চাইলে বাটার বা ঘিয়েরও ব্যবহার করতে পারেন। এবার এই তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব পরোটাটাকে। বন্ধুরা, একটু খেয়াল রাখবেন, এই পরোটাটা ভাজার সময় যখন উল্টাবেন তখন একটু সাবধানের সাথে উল্টাবেন, যদি সাইডের সিলটা খুলে যায় তখন কিন্তু চিজটা বাইরে বেরিয়ে চলে আসতে পারে। আর আপনারা চাইলে ফ্রকের সাহায্যে সাইডগুলোকে আরেকবার এইভাবে চেপে দিতে পারেন, যাতে চিজটা বাইরে বেরিয়ে না আসতে পারে। তো এবার দেখুন, আমি পরোটাটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এর দু সাইড। এটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব একটা প্লেটে। তো দেখুন বন্ধুরা, পরোটাটার কালারটা কত সুন্দর এসছে, আর চিজটা বাইরে বেরিয়েও যায়নি। এবার আমি পরোটার মাঝখান দিয়ে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারবেন এই পরোটাটা কত সুন্দর তৈরি হয়েছে এবং খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়েছে।
তো দেখুন বন্ধুরা, আমি পরোটাটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, এর ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আমি আপনাদের খুলেও দেখিয়ে দিচ্ছি। দেখুন চিজটা কত সুন্দর গলে গেছে এর মধ্যে। এইভাবে আপনারা এই পরোটাটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো হয়, আর বাচ্চারাও খুবই পছন্দ করে এই পরোটাটা খেতে। তো দেখুন কত সুন্দর লাগছে। এইভাবেই আমি আরেকটা পরোটাও বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার আজকের এই চিজ স্টাফিং পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি এরকম নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাবে। আবার নতুন কোনো রেসিপির সাথে আপনাদের কাছে আবার হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।